স্ক্রিনে আপনারা দেখছেন কিছু মানুষের হাতে কাপড় তুলে দিচ্ছে। অনেকেই বলবেন এগুলো রেকর্ড করে দেখিয়ে ভাবনা মুখের কী লাভ, ভাবনা মুখ যদি কাজ করেই থাকে করুক না, দেখানোর কি দরকার আছে, দেখানোর দরকার আছে। তার কারণ এরা আমাদের পার্টনার হতে যাচ্ছেন, এনারা আমাদের লিফলেট নিয়ে বাবুদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। সেই বাবুরা যদি এখন এক হতে পারেন, যেটা 75 বছরে হতে পারেননি, আপনি কবি, লেখক, নাট্যকার, ডিরেক্টর, অ্যাক্টর যাই হন না কেন, এখনও আপনি জানেন না পাশের বাড়ির সঙ্গে রিলেশন কী করে তৈরি করবেন, সেই নিয়ে কোনো বই লেখা হয়নি। তাই আমরা চ্যানেলটা চালাচ্ছি যাতে আপনাকে জোড়া যায় কোনো মুভমেন্টের সঙ্গে, যে মুভমেন্ট ক্রিয়েট করবে সোশ্যাল ক্যাপিটাল, যে মুভমেন্ট ক্রিয়েট করবে একটা চ্যানেল যেখানে এসে আপনি আপনার কথা বলতে পারবেন। শার্ট ঊর্ধ্বে মানুষদের কি হবে আমাদের শহরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন। এবং লাইন মানেটা অদ্ভুতভাবে কালকে শুনলাম, লাইনেরও মানে আছে, মানে গৃহস্থের বাড়ি, বস্তি বাড়ি এবং লাইনের বাড়ি, লাইনের মানুষ। এর মানেটা বুঝতে গেলে আমরা সিরিজ অফ এপিসোড করতে যাচ্ছি সেই মানুষটির ওপরে যিনি পিএইচডি করেছেন এই বিষয়ে। বিষয়টা গম্ভীর, যেটা নিয়ে ভারতবর্ষে কেউ কাজ করতে চাইবে না। দু একটা সিনেমা হয়তো হয়েছে, ইন্টারন্যাশনাল জার্নালে তিনি লেখেন এবং খুব চুপচাপ থাকেন, কিন্তু তার বিষয়ে বলতে গেলে তিনি যেটা বলতে পারবেন তখন আপনি আমি চুপ হয়ে যাব। আমাদের এখন চুপ হওয়ার পালা। যদি আমরা শুনতে পাই ভারতের আর্তনাদ, তাহলে হরে কৃষ্ণ অধিকারীকে বারবার শুনতে হবে। এই এপিসোড শুধু আপনাদের প্রেজেন্টেশন করছি, আমাদের কি বলার আছে। এরপর থেকে আমাদের দেশের মানুষেরা যারা চুপচাপ হয়ে গেছেন, অথচ তাদের গভীরে রয়েছে প্রচুর কথা, সেগুলোকে তুলে ধরবো আপনাদের সামনে। বিশ্বজিৎ সর্দার, ভাড়ু রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সংস্থার সেক্রেটারি। আমরা মূলত 2005 সালে রেজিস্ট্রেশনের পর থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছি, তার মধ্যে আপনার কালচারাল আছে, স্পোর্টস আছে, এনভায়রনমেন্ট আছে, এডুকেশান আছে, হেলথ আছে, এবং মেনলি বেশ কয়েক বছর ধরে আমরা স্কিল ট্রেনিংয়ের ওপরেই মূলত কাজ করছি। যেমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার কাজ করেছি, তারপর আপনার DRDC-র ওই SGSY গ্রুপের ওপরে কাজ করেছি অল ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ব্লকে। এছাড়াও আমার PBSSD, যেটা আপনার পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ওর ওপরেও বিভিন্ন কাজ করেছি। এছাড়া ডিস্ট্রিক্ট SHG ডিপার্টমেন্টের কাজ করেছি। তো মূলত আমরা এই এডুকেশান এবং স্কিল ট্রেনিং ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো বেশি করে থাকি। এই মুহূর্তে আমরা রয়েছি জগৎবন্ধু অ্যাপার্টমেন্ট গড়িয়াতে, ভানরু রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সংস্থা, ভাবনামুখ, সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিল, আর একটা সংস্থা রয়েছে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। যেটা বলার, আমরা ম্যাক্সিমাম সময় যেটা হয় আমরা কাপড় বাচ্চাদের হাতে দিয়ে আমাদের কাজটা সেরে নিই, কিন্তু আজকের থেকে সেটা হচ্ছে না। এই তিনটে সংস্থা তাদের হাতে একটা লিফলেট তুলে দিচ্ছে, এই লিফলেট তারা বাড়ি বাড়ি গিয়ে দিতে পারবেন। নিলয় বাবুর হাতে সেই লিফলেটটা রয়েছে, স্টেট ডিরেক্টর সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিল, উনি আমাদের এখানে যারা এসছেন একজন সিনিয়রের হাতে এই লিফলেটটিকে এবার তুলে দিচ্ছেন। সবাই এক জায়গায় সবাই মিলে ধরো, মানে আমাদের যে মন, আমাদের যে নরেশবাবু বা আমাদের রামকৃষ্ণ, ওনাদের যে NGO, আমাদের NGO বলেছে সবাই এক, সবার এটা দরকার আছে। সুতরাং যা আছে সবাই মিলে খাবো, সবাই মিলে উপভোগ করব, সবাই মিলে আনন্দ করব, কিন্তু ক্রাইমটা সবাই একসঙ্গে করব না, ভালো কাজটা আমরা সব একসঙ্গে করব, শেয়ার করে। এই সেটাই দেওয়া হচ্ছে, ধরো তিনজনেই ধরো, হাসি মুখ দেখাও, যেটা হ্যাঁ এইটা দেখিয়েও দিই। হ্যাঁ, শিওর শিওর। এবার আশা করি বুঝতে পেরেছেন যে এতদিন যে ভয়টা আমরা পেতাম যে ওনাদেরকে হাতে কাপড় দিয়ে দিলাম আমাদের সোশ্যাল ওয়ার্কারদের কাজ শেষ, তা নয়, ওনারা এই লিফলেট আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। গড়িয়ার যে হাউজিং কমপ্লেক্স রয়েছে, ক্লাব রয়েছে, পার্টি অফিস রয়েছে, সবার কাছে
এবং তারা আমাদের এই অফিসে যখন আসবেন তখন সিটিজেন টু সিটিজেন রিলেশন তৈরি হবে। আর যেটা ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো আর সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিল, আমরা ক্রাইমকে কী করে প্রিভেন্ট করব যাতে আমাদের দেশে ক্রিমিনাল তৈরি না হয় সেটা নিয়ে আমরা কাজ করব এবং সেইভাবে এগিয়ে যাব। পুলিশের সহায়তায় পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফরমেশন দিয়ে ক্রাইমের জায়গাটায় আমরা সমস্ত কোঅপারেশন সাপোর্ট করব, নট হেল্প, কোঅপারেশন অ্যান্ড সাপোর্ট। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে সমস্ত কিছু জানাবো, তাদের পারমিশন নিয়ে সাধারণ লোককে নিয়ে সমস্ত মুভমেন্টে। অন্যান্য এনজিও আমাদের কাছে খুব অনারেবল, সমস্ত এনজিওর কাছে আমাদের আবেদন থাকবে, আসুন জয়েন্টলি সবাই মিলে আমরা এই সোশ্যাল ওয়েলফেয়ার কাজে সবাইকে নিয়ে এগোই, যাতে যেটা আমাদের নরেশবাবু বারবার ভাবনা মুখের মাধ্যমে পরিচালনা করছে যে সুবিধা সবার জন্য, অসুবিধা থেকে সুবিধায় নেওয়ার জন্য সবাইকে এক জায়গায় এনে তাদের সেটা গুছিয়ে দেওয়ার জন্যই এই পরিকল্পনা। সবাই এক জায়গায় হবে এবং সবার সঙ্গে আমরা থাকব, সব এনজিও থাকবে যারা যারা এটা বলেছেন। তার মানে সোশ্যাল চ্যানেল আস্তে আস্তে আপনাদের হাত ধরে এস্টাবলিশ হচ্ছে। ভেরি কারেক্ট, একদম মুখ্য উদ্দেশ্য যেটা সেটাই উনি তুলে ধরেছেন। মন্ডলদা দুটো কথা। নমস্কার, এখানে যারা উপস্থিত আছেন, ভাবনা মুখ অনেক ভাবনা একটাই মুখ, তার সেক্রেটারি শ্রী নরেশ জৈন এবং আমি চার্টার্ড প্রেসিডেন্ট সেটেলার কাম পি কে মণ্ডল, সেই সঙ্গে ভাঁড়ু রামকৃষ্ণ গ্রামীণ উন্নয়ন সংস্থার যিনি একজন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সর্দার মহাশয় এবং তৎসহ একজন শিক্ষিত সোশ্যাল ওয়ার্কার। আমাদের বর্তমান সমাজে আমরা শিক্ষা বলতে অনেক কিছুই বোঝাই, কিন্তু প্রকৃতিও যে শিক্ষায় শিক্ষিত যার কথা খুব বেশি বলার দরকার নেই, উনি হরশঙ্কর অধিকারী। উনি সোশ্যাল সার্ভিসের উপরে পিএইচডি করেছেন, খুব সৎ মানুষ। ওনাকে আমার এই অফিসে আজকের এই বস্ত্রদান অনুষ্ঠানে পেয়েছি, যার কর্ণধার প্রতিষ্ঠাতা ডাইরেক্টর মাননীয় শ্রী সুরেশ শুক্লাজি, সেই সাথে সাথে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আমাদের প্রশাসনিক লেভেলের মতো অর্গানাইজেশন চালু আছে। ওয়েস্ট বেঙ্গলের যিনি স্টেট ডাইরেক্টর শ্রদ্ধেয় আমার মাননীয় শ্রী নিলয় চ্যাটার্জি মহাশয়, একজন সৎ এবং আদর্শ মানুষ। ওনাকে আমি যখন যে প্রোগ্রামে সমাজসেবার জন্য ডাকি ঠিক উনি ততটুকু সময় দেন, যার মধ্যে আদর্শ, মহানুভবতা, পরোপকারিতা এবং এই সোশ্যাল সার্ভিসের মাধ্যমে আমরা মানুষকে হেল্প করতে পারি না, আমরা কোঅপারেশন করি, সাপোর্ট দিই, আইনি সাপোর্ট দিই। এবং আমাদের সমাজে অনন্ত অভাব, সীমিত আয়, আমরা এই কটা বস্ত্র দিয়ে কারোর হয়তো অভাব পূরণ করতে পারবো না। খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, মানুষের যেটা নিড অ্যান্ড নেসেসিটি, যেটা তার ফান্ডামেন্টাল রাইট, সেখানেও আমরা অনেক পিছিয়ে। আমরা এই সোশ্যাল ওয়ার্কার হিসাবে এনজিওর মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠানে পাটুলি খালপাড়ে যে বস্তি আছে সেখানে যাদব হালদারের মাধ্যমে আমরা বেশ কিছু বাচ্চা এবং বড়দের পেয়েছি, তাদেরকে আমরা বস্ত্র দান করছি। এই বস্ত্র হাতে তুলে দিচ্ছে ভাঁড়ু রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং হরিশঙ্করবাবু, বিশ্বজিৎবাবু এবং এনসাইবি সিআরপিসি নিলয় চ্যাটার্জি স্যার।